বাজারের যে অবস্থা এখন তাতে প্রতিনিয়ত খাবার জোগাড় করাটা যুদ্ধের সমান হয়ে গেছে এত পরিমাণ জিনিসের দাম যেখানে তরি তরকারি মাছ মাংস তো তার নাগালই পাওয়া যায় না সাধারণ মধ্যবিত্ত যারা তারা তো তার নাগালই পাবে না এরকম অবস্থা তো আমাদের অবস্থা হয়েছে ওরকম যে বাজারে গেলেই দেখা যাচ্ছে পাঁচশো টাকা এক হাজার টাকা এখন কিছুই পাওয়া যায় না মাছ তো দূরের কথা মাংস তো দূরের কথা তো যাই হোক তারপরে তো যুদ্ধ করে হোক আর যে করেই হোক খাওয়া তো লাগবে তো সে কারণে এই যে একটু পটল কেটে নিব পটল রান্না করব আজকে পটল দিয়ে কিছু বাইন মাছ ছিল এই যে বাইন মাছটা আমি একটু জাল করে নিব পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা লবণ হলুদ সব কিছুই দিয়ে একটু মাখিয়ে ঝোল ঝোল দিয়ে তারপরে এটা একটু জাল করে নেবো কারণ এই মাছটা ভাজি করলে দেখা যায় অনেক শক্ত হয়ে যায় তো যার কারণে একটু জাল করে ঝোল করে তারপরে তরকারিতে দিয়ে দিব তো এই যে পটল রান্নার জন্য পেঁয়াজ রসুন মশলা সব কিছু একসাথে কষিয়ে একটু হলুদ দিয়ে তারপরে এটা একটু অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব যে যে কারণ যে পটলটা অনেক জালি ছিল তো যার কারণে বেশি ঝোল দেওয়া লাগবে না এই যে অল্প একটু পানি দিয়ে কষিয়ে তারপরে এটাতে ওই যে ঝোল দিয়ে দেবো অল্প একটু কারণ এটা তো পানি দিয়ে একটু কষানোই আছে তো এই যে ঝোল দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি সেই জাল করা মাছটা বাইন মাছ আমরা গছি মাছও বলে থাকি আপনারা কোন কোন অঞ্চলের মানুষ কি নামে ডাকেন জানালে অনেক খুশি হব তো এই যে হয়ে গেছে আমার পটল রান্নাটা তারপর আমার বড় বাবুটা সবজি খেতে চায় না তো ওর জন্য আবার একটু আমি চিংড়ি মাছ ভিজিয়ে রাখছিলাম তো সেই চিংড়ি মাছটা রান্না করব। একটু আলু দিয়ে কারণ ও আলু পছন্দ করে তাই যে পেঁয়াজ মরিচ লবণ কাঁচামরিচ ভরুচ সব কিছু দিয়ে যে চিংড়ি আর আলুটা একসাথে দিয়ে বেশিক্ষণ এটা হতে লাগে না কারণ চিংড়ি মাছটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় সেই যে একসাথে সব দিয়ে কিছুক্ষণ পরে একটু গরম মশলা দিয়ে দিব গরম মশলা বাটা দিয়ে চালটা ফুটে গেলেই আমি নামিয়ে নেবো এটা হতে বেশি সময় লাগে না তো এই যে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে আল্লাহ হাফেজ